गुड मॉर्निंग बॉयज, आज के हमरा क्लास नाइन सिलेबस अंतर्भुक्त श्वसन व रेस्पिरेशन संक्रांत विषय आलोचना करब। बिफोर स्टार्टिंग दैट, एर आगे दिन के हमरा जे वीडियो जे क्लास तुम्हारे दिए से ही क्लसटा सम्पर्क एक तुम्हारे लिंक धरिए दी तेल तुम्हारे बुझते सुविधा है। से क्लसटा छो कंडक्शन ओपर अर्थात परिवहन प्रसंगे। परिवहन बोलते हमें सेटाई बुझी जेखने को पदार्थ परिवाहित होबाहित अर्थात हमें एर आगे दिन के क्लसटा तो परिवहन ओपर पड़े तो अनेक एक्साम्पल दिए आज के एखे कोसाम्पल दीची ना। এখানে শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে যে উদ্ভিদ দেহে যেভাবে জলের সঙ্গে খনিজ লবণ বা আরো অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থায় মৃত্তিকা থেকে জল শোষিত হয় এবং শোষিত হওয়ার পর তা গাছের বিভিন্ন অঙ্গের মধ্যে সংবাহিত হচ্ছে বা পরিবাহিত হচ্ছে, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে পরিবহন প্রক্রিয়া বা কন্ডাকশন। এই প্রসঙ্গে আমি একদিনকে অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস প্রসঙ্গেও আলোচনা করেছি। তো সেখানে বলেছিলাম এটাই যে রসের উৎসের ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হচ্ছে বাষ্পমোচন টান থাকে, অর্থাৎ বাষ্পমোচনের ফলে যে জলস্তম্ভের মধ্যে পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে জল বেরিয়ে চলে যাচ্ছে বাইরে পরিবেশের মধ্যে, সেই জলের যে টান সৃষ্টি হচ্ছে এর ফলে যে টানের সৃষ্টি হয়, সেই টান সৃষ্টি হওয়ার ফলে যে গ্যাপ তৈরি হয় জলস্তম্ভের মধ্যে, যে গ্যাপ তৈরি হয় তার সেটাই হচ্ছে মূল কারণ। এবং এই টানের মাধ্যম দিয়ে জল জাইলেম বাহিকার মাধ্যমে ওপরে উঠে আসে বা জলের ঊর্ধ্বমুখী সংবহন হয়। এবং এই ক্ষেত্রে মূলজ চাপ অর্থাৎ উদ্ভিদের যে রুট প্রেশার, সেই রুট প্রেশার খুব মুখ্য ভূমিকা পালন করে থাকে। সমসংযোগ বল, সমসংযোগ বলের সাহায্যে জলের জলস্তম্ভের মধ্যে যে অবিচ্ছিন্নতা তার বজায় থাকে এবং জল ঊর্ধ্বমুখে পরিবাহিত হয়। অ্যাজ ওয়েল অ্যাজ উদ্ভিদের যে খাদ্য তৈরি হচ্ছে বা উদ্ভিদ যে খাবার তৈরি করছে তাদের পাতায় বা অন্যান্য সবুজ অঙ্গে, তা ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়। অর্থাৎ উদ্ভিদ সংবহনকে আমরা দুটো ভাগে তাহলে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী সংবহন আর একটা হচ্ছে নিম্নমুখী সংবহন। একটা জাইলেমের মাধ্যমে হয়ে থাকে ঊর্ধ্বমুখী সংবহন প্রক্রিয়া আর ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী সংবহন প্রক্রিয়া ঘটে থাকে। জাইলেমের মাধ্যমে জলের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে আর ফ্লেমের মাধ্যমে খাদ্যের নিম্নমুখী পরিবহন ঘটে থাকে। এক্ষেত্রে সিপ প্লেট ফ্লেমের মধ্যে অবস্থিত, ফ্লেমের পার্ট সিপ প্লেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাকে আমরা চালুনির ছদা বলে থাকি, এবং এর মাধ্যম দিয়ে খাদ্য ছড়িয়ে পড়ে উদ্ভিদ অঙ্গের বিভিন্ন স্থানে। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের আলোচনার বিষয়। নাও আজকের ক্লাস অর্থাৎ টুডেজ লেসন ইজ রেসপিরেশন বা শ্বসন। রেসপিরেশন বা শ্বসন আমরা কাকে বলছি? যে জৈব রাসায়নিক জারণধর্মী অপচিতিমূলক প্রক্রিয়ায় শ্বসন বস্তু উৎসেচকের উপস্থিতিতে সম্পূর্ণ বা অসম্পূর্ণরূপে জারিত হয় এবং খাদ্যস্থিত স্থৈতিক শক্তি তাপশক্তি বা গতিশক্তিরূপে মুক্ত হয়। সব থেকে শেষে মানে পরিশেষে জল, কার্বন ডাইঅক্সাইড অথবা ক্ষেত্র বিশেষে মানে কিছু কিছু ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, আমরা তাকে বলি শ্বসন বা রেসপিরেশন। বিষয়টা একটু বোঝার আছে, একটু বুঝে নেওয়া যাক যে বিষয়টা কী। দেখো, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের মধ্যে যে শক্তি, সেই শক্তি উৎপাদিত গ্লুকোজের মধ্যে বা শর্করা জাতীয় যে খাদ্য উৎপন্ন তার মধ্যে সৌরশক্তি আবদ্ধীকরণ হচ্ছে। শ্বসন কী করছে? শ্বসন যেটা করছে সেটা হচ্ছে এই যে শক্তি শালক সংশ্লেষের ক্ষেত্রে আবদ্ধীকরণ হচ্ছে,
তাকে রিলিজ করছে। দেখো জীবগোষ্ঠীকে বেঁচে থাকতে গেলে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার শক্তি দরকার, তার এনার্জি দরকার। আমি এই মুহূর্তে এই ভিডিওটা তোমাদের জন্য করছি। এখন যদি আমার দেহের মধ্যে শক্তি না থাকে তাহলে আমরা কিভাবে, আমি কিভাবে এই ভিডিওটা করব? তাহলে আমি বিছানায় শুয়ে পড়বো, আমি অসুস্থ, তাহলে সেক্ষেত্রে তো আমার পক্ষে তখন আর এই ভিডিও করা সম্ভব হবে না। অর্থাৎ আমার মধ্যে এনার্জি আছে বা শক্তি আছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি করতে পারছি। এখন শ্বসন এইটা করে যে খাদ্যস্থ শক্তিকে কিসে রূপান্তরিত করে, না খাদ্যস্থ শক্তিকে তাপ শক্তি বা গতিশক্তি রূপে মুক্ত করে। এইটা হচ্ছে ওর কাজ। এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমি সালোক সংশ্লেষ পড়াবার সময়তেও, তোমাদেরকে সংজ্ঞার বিশ্লেষণ করবার সময়তেও এই প্রসঙ্গে কথা বলেছি যে জীবনের মধ্যে সংগঠিত বা জীব দেহের মধ্যে সংগঠিত যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা জারণধর্মী একটা প্রক্রিয়া, এটা অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। কারণ এখানে একটা কথা বলার আছে, অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? দেখো যে বিপাক প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করি, কী কী? উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া আর দু নম্বর হচ্ছে অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। উপচিতিমূলক বিপাক প্রক্রিয়াতে কী হয়? উপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটে। অপচিতিমূলক বিপাক প্রক্রিয়াতে কী হয়? জীবদেহের ওজনের হ্রাস ঘটে। শ্বসন যেহেতু শক্তি রিলিজ করছে, মানে শক্তির মুক্তিকরণ ঘটাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। এবং এই বিপাক প্রক্রিয়ার ফলে শ্বসন বস্তু মানে গ্লুকোজ, অর্থাৎ যেটা থেকে আমরা শক্তি পাবো, শ্বসন বস্তু উৎসেচক, বিভিন্ন প্রকার উৎসেচক এখানে কাজ করে। আমরা পরবর্তী ধাপে ধাপে পর্যায়ক্রমে যে তোমাদের লেসন প্ল্যান আমি যা দিয়েছি সেইভাবে তোমাদের আলোচনা হতে থাকবে, তখন তোমরা এই উৎসেচক কী কী এখানে উপস্থিত থাকে না থাকে বা অন্যান্য যে রাসায়নিক পদার্থ সেগুলো সম্পর্কিত বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। দেখুন এখন দাঁড়াচ্ছে যেটা, যে এই উৎসেচকগুলোর উপস্থিতির ফলে এটা সম্পূর্ণরূপে শ্বসন বস্তু জারিত হয় অথবা কখনো কখনো অসম্পূর্ণরূপেও কিন্তু জারিত হয়। কারণ জিনিসটা কী, দেখো গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেই পরিমাণ শক্তি সব জীবকোষের জন্যে বা সব জীবের জন্যে কিন্তু প্রয়োজন নেই। তাহলে যেখানে যে জীব যেমন তার ক্ষেত্রে তেমন দরকার পড়বে, অর্থাৎ কখনো এটা সম্পূর্ণরূপে জারিত হবে আবার কখনো বা অসম্পূর্ণরূপে জারিত হবে। এবং এর ফলে কী হবে, না খাদ্যস্থিত যে স্থৈতিক শক্তি তা তাপ শক্তি অথবা গতিশক্তি রূপে মুক্ত হবে, আর এর ফলে সবথেকে শেষে জল উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি উৎপন্ন হয়ে থাকে। এই সামগ্রিক প্রক্রিয়াকেই আমরা বলছি রেসপিরেশন। এখন এই যে কথাটা বললাম ঠিক এই মুহূর্তে, যে কিছু কিছু ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, তো এক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড কোন কোন ক্ষেত্রে উৎপন্ন হবে সেগুলো সম্পর্কিত বিষয়ে আমরা যখন সবাধ শ্বসন পড়ব, অবাধ শ্বসন পড়ব, মানে শ্বসনের যখন আমরা ভাগের মধ্যে যাব, তখন আমরা আবার এগুলো সম্পর্কিত বিষয়ে আলোচনাতে যাব। এখন আজকের যে ক্লাস, সেই ক্লাসে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের শ্বাস অঙ্গগুলো সম্পর্কে, অর্থাৎ প্রাণীদেহে যে শ্বসন কার্য হচ্ছে বা যে শ্বসন কার্য চলছে সেই শ্বসন কার্যের ফলে তারা কীভাবে শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম তাদের শ্বাস অঙ্গ, সেই শ্বাস অঙ্গগুলোর সাহায্যে তারা কীভাবে শ্বসন কার্য সম্পন্ন করছে সেই সম্পর্কিত বিষয়ে আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন তার আগে আমাদের জানতে হবে যে উদ্ভিদের ক্ষেত্রে যে শ্বাস অঙ্গগুলো থাকে বা যে শ্বাসের যে জায়গা, মানে যে অঙ্গগুলোর মাধ্যম দিয়ে শ্বসন কার্য সম্পন্ন হচ্ছে, রেসপিরেটরি প্লেস, সেগুলো কী কী? উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসের স্থান হচ্ছে স্টোমাটা, লেন্টিসেল এবং নিউম্যাথাথোড। এগুলো হচ্ছে উদ্ভিদের
শ্বাস অঙ্গ বলতে পারো বা শ্বাসের স্থান বলতে পারো। এক্স্যাক্টলি এগুলোকে আমরা অঙ্গ হিসাবে তো বিবেচনা করি না, সেই কারণে এগুলোকে শ্বাসের স্থান বলা যেতে পারে। শ্বসন প্রক্রিয়া কিন্তু সদা সর্বদা জীবকোষের 24 আওয়ার্স শ্বসন কার্য কিন্তু চলছে। দেখো একটা এক্সাম্পল, তাহলে খুব বুঝতে সুবিধা। শালক সংশ্লেষ প্রক্রিয়া কী? শালক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে যে উদ্ভিদের মূলত খাদ্য তৈরির পদ্ধতি, অ্যাকচুয়াল কিন্তু এটা। কারণ আমি শালক সংশ্লেষের ভিডিও যখন দিয়েছি, আগে ভিডিও তোমরা দেখবে, সেখানে আমি বলেছি পরিষ্কারভাবে যে শালক সংশ্লেষের উদ্দেশ্য কিন্তু অক্সিজেন ফর্ম করা বা অক্সিজেনকে তৈরি করা নয়। শালক সংশ্লেষের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা বা খাদ্য তৈরি করা। এটা করতে গিয়ে আমরা ওখানে অক্সিজেনকেও পেয়ে থাকি বা আদার্স যে সমস্ত মেটেরিয়াল সেগুলোকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা যদি, তোমরা একদম সেই ছোটোবেলা থেকে পড়েছো যে শালক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে গাছের রান্না করার পদ্ধতি, তো ওই জন্য বলা হয়ে থাকে যে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। কেন? কারণ শালক সংশ্লেষ প্রক্রিয়া হবার জন্যে উদ্ভিদের ক্লোরোফিল প্রয়োজন, আর ক্লোরোফিলের সবথেকে বেশি উপস্থিতি যেখানে থাকে সেটা হচ্ছে উদ্ভিদের পাতা। তাহলে পাতার মধ্যে যেহেতু সর্বাধিক ক্লোরোফিলের অবস্থান বা সর্বাধিক ক্লোরোফিল কন্টেন্ট করে থাকে, সেই কারণেই আমরা গাছের পাতাকে গাছের শালক রান্নাঘর বলে থাকি বা মুখ্য শালক সংশ্লেষকারীর অঙ্গ বলতে পারি। কিন্তু এছাড়াও শালক সংশ্লেষ অন্যান্য জায়গাতেও সম্পন্ন হয়, সেটা আমরা এখন যেহেতু ক্লাস 9 পড়ছি আমাদের এখন সেটা অলরেডি আমরা জানি যে ক্লোরোফিল যেখানে উপস্থিত থাকবে সেখানেই কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়া হবে। ইভেন দ্যাট ফুলের বৃতি যদি সবুজ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে শালক সংশ্লেষ হতে হবে। যদি উদ্ভিদের কাণ্ড সবুজ হয় তাহলে সেখানেও শালক সংশ্লেষ প্রক্রিয়া হবে। অর্থাৎ ইন প্রেজেন্স অফ দ্য ক্লোরোফিল ফটোসিনথেসিস প্রক্রিয়া চলবে বা হবে। এখন যদি আমরা ধরি যে আমাদের মায়েরা বাড়িতে আমাদের রান্নাবান্না করে দেন, আমাদের দেখাশুনো করেন, তো মায়েরা রান্নাবান্না করছেন, অ্যাট দ্য টাইম যখন মায়েরা রান্নাবান্না করছেন তখন কি তারা তাদের নাক মুখ বন্ধ করে শ্বাসকার্য স্টপ করে দিয়ে করছেন? তা তো আর নয়। যদি এটা হয় যে আমরা যদি ভাবি যে আমাদের মায়েরা সেই সময়তে কোনো রকম মানে রান্না করবার সময় কোনো রকম কোনো শ্বাসকার্য সম্পন্ন করবেন না, তাহলে তো মা মারা যাবেন। ইট ক্যান বি পসিবল টু ডু সো, এটা সম্ভব। উদ্ভিদের ক্ষেত্রে বলো, প্রাণীদের ক্ষেত্রেও বলো, জীব কোষ যদি হয় সেখানে শ্বসন কার্য কিন্তু 24 আওয়ার্স রানিং, 24 ঘন্টা চলছে। তা শেষ উদ্ভিদের ক্ষেত্রে যদি উদ্ভিদ শালক সংশ্লেষ করে দিনের বেলায় নর্ম্যালি, তো সেক্ষেত্রে সেখানেও শ্বসন কার্য কিন্তু তখনও চলছে। ফলত উদ্ভিদের যে শ্বাসের স্থান সেগুলো হচ্ছে স্টোমাটা, লেন্টিসেল বা নিউম্যাটাথোর, এগুলো হচ্ছে উদ্ভিদের শ্বাসের স্থান। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এটা একটা MCQ কোশ্চেনও আসতে পারে বা আসে, নর্মালি আসে যে এখান থেকে উদ্ভিদের, তোমাকে হয়তো বললো যে উদ্ভিদ 4টে অপশান দিল কিছু যে তার মধ্যে একটা তো স্টোমাটা থাকলো, তো সেখান থেকে তুমি স্টোমাটাকে বেছে নিলে, অথবা হয়তো লেন্টিসেল থাকলো তুমি হয়তো বেছে নিলে, বা নিউম্যাটাথোর থাকলো সেখানেও বেছে নিতে পারো। তো এইভাবে একটা MCQ কোশ্চেন আসতে পারে, অথবা এখান থেকে একটা তোমার শর্ট কোশ্চেন আসে যে উদ্ভিদের শ্বাস স্থানগুলির নাম লেখ, তখন তোমাকে বলতে হবে যে স্টোমাটা বা লেন্টিসেল বা নিউম্যাটাথোর। এবার আমরা চলে আসি যে প্রাণীদের শ্বাস অঙ্গগুলো সম্পর্কে। দেখো প্রাণীদের শ্বাস অঙ্গ বিভিন্ন প্রাণী, তাদের বিভিন্ন রকমের শ্বাস অঙ্গ। আমি এখানে 3টে লিখে রেখেছি, দেহতল, দেহত্বক, শ্বাসনালী। এর বাইরে যে নয় তেমন কিন্তু নয়, বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন অঙ্গের মাধ্যম দিয়ে তারা তাদের শ্বসন কার্য বা রেসপিরেশনকে সম্পন্ন করে থাকে। তো ফলত আমি এখানে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, তোমাদের যা সিলেবাসে আছে সেক্ষেত্রে প্রথমত আমি দেহতল সম্পর্কিত বিষয়ে আলোচনা করি। দেহতল আমি একটু সরে যাই, তোমরা তাহলে শ্বসনের সংজ্ঞাটা আমি যেটা লিখে রেখেছি তোমরা পেয়ে যাবে। অবশ্য শ্বসনের সংজ্ঞা তোমাদের বইয়েতেও আছে,
তোমরা সেখান থেকেও লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যদি কেউ চায় যে এটা থেকে আমি এই সংজ্ঞাটাকে ইউজ করব, তো করতে পারে। সেই জন্যই আমি তো সরে গেলাম, তোমরা ভালোভাবে এটা দেখে নিতেও পারছো। রাগ করি দেহতলের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করে এমন কিছু প্রাণীর নাম। দেহতল, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা ইত্যাদি। তাহলে অ্যামিবা বা স্পঞ্জ বা হাইড্রা বা প্ল্যানেরিয়া চারটা কি হতে পারে? এরা প্রত্যেকে দেহতলের মাধ্যম দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। নেক্সট হচ্ছে দেহত্বক। দেহত্বকের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করে থাকে এমন কিছু প্রাণীর নাম হলো কেঁচো, সরি, জোঁক ইত্যাদি। ব্যাঙও অনেক ক্ষেত্রে দেহত্বকের, অনেক ক্ষেত্রে নয়, ব্যাঙও কিন্তু দেহত্বকের মাধ্যম দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। শ্বাসনালীর মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করে, এইটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে এটা MCQ প্রশ্নেতে আসে যে শ্বাসনালী কার ক্ষেত্রে অবস্থান করছে। আমি বলে দিই, আরশোলা বা মৌমাছি শ্বাসনালীর মাধ্যমে সম্পন্ন করছে। আরশোলা, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি প্রাণীরা শ্বাসনালীর মাধ্যম দিয়ে তাদের শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। এছাড়া ধরো ফুলকার মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন হয়। ফুলকার মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন হবে কীরকম? যেমন ধরো তোমরা জানো অলরেডি, মাছেরা তাদের ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। উচ্চতর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস। তোমরা অলরেডি জানো যে আমরা, অর্থাৎ আমরা যে মানুষরা, মানুষদের ক্ষেত্রে মুখ্য শ্বাস অঙ্গ হচ্ছে লাংস বা ফুসফুস। ফুসফুসের মাধ্যমে আমরা যে কীভাবে শ্বসন কার্য সম্পন্ন করে থাকি বা ফুসফুসের মেকানিজম কি, এই সম্পর্কিত বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করব না। এই সংক্রান্ত বিষয়ে এর পরের দিন একটা টোটাল ভিডিও দেবো, সেখানে আমরা রেসপিরেশন ইন কেস অফ দ্য হিউম্যান বিইংস সেটা সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে উচ্চতর ক্ষেত্রে বা উচ্চতর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে উচ্চতর মেরুদণ্ডী প্রাণী এমনই কিন্তু নয়, উভচরদের ক্ষেত্রেও, সরীসৃপদের ক্ষেত্রেও, পক্ষী, স্তন্যপায়ী তো বটেই, তো এদের ক্ষেত্রে কিন্তু ফুসফুস শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে থাকে। কাদের ক্ষেত্রে বললাম ফুসফুস? উভচর, তারপর ধরো পক্ষী, তারপর হচ্ছে সরীসৃপ, এই সমস্ত জীবগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফুসফুস মুখ্য শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে। এবার
শ্বাসঙ্গ প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের এই পয়েন্ট থেকে আসে, সেটা হচ্ছে অতিরিক্ত শ্বাসঙ্গ। অতিরিক্ত শ্বাসঙ্গ বলতে আমরা কীরকম বুঝি? অতিরিক্ত শ্বাসঙ্গ ব্যাপারটা হচ্ছে, একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। তোমরা জিওল মাছের নাম শুনেছ, অর্থাৎ কই বা মাগুর, এদের নামগুলো তোমরা শুনেছ। এই ধরনের মাছেরা, কই, শিঙি, মাগুর ইত্যাদি এই যে মাছগুলো, এদের ক্ষেত্রে হয় কি, এরা কর্দমাক্ত পুকুরে, মানে যে পুকুরে বেসিক্যালি প্রচুর পাঁক থাকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কই, মাগুর, শিঙি ইত্যাদি, ব্যাপারটা কি হয়, যে সমস্ত পুকুরে প্রচুর পরিমাণে পাঁক আছে, জলের পার্সেন্টেজ কম আছে বা জল প্রায় নেই বললেই চলে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে এরা শ্বসন কার্য বা জলে দ্রবীভূত অক্সিজেনকে নিতে পারে না। কারণ জলে দ্রবীভূত অক্সিজেনকে নিতে গেলে সেখানে জলের মধ্যে এনাফ অক্সিজেন পার্সেন্টেজকে তো থাকতে হবে। যদি এনাফ পার্সেন্টেজ অফ অক্সিজেন ইজ নট প্রেজেন্ট ইন দ্য পন্ড অর ইন দ্য ওয়াটার হোয়ার দে আর লিভিং, তাহলে তারা নেবে কোথেকে? তারা নিতে পারবে না। সেই জন্যে আর বেশিরভাগ ক্ষেত্রে এই মাছেদের বাসস্থানটাই হচ্ছে এরকম পরিবেশের মধ্যে, মানে এই মাছগুলো এই পরিবেশেই থাকে। ফলত কি হয়, এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের দেহের মধ্যে অতিরিক্ত শ্বাসযন্ত্র আমরা দেখতে পাই, এবং এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে এরা পরিবেশ থেকে আবার অক্সিজেনকে নিতে পারে। তার জন্যই দেখবে যে এই মাছগুলো ডাঙাতে বেঁচে থাকে, আমরা এই মাছগুলোকে জীবন্ত অবস্থায় পাই, ওই জন্য এদেরকে জীবন মাছও বলা হয়ে থাকে। বাড়িতেও আমরা অনেক ক্ষেত্রে দেখবে এই মাছগুলোকে বাড়িতে এমনি রেখেও দিই চৌবাচ্চায়, অনেক সময় অনেক মাছ পেয়ে যাওয়া গেলো, চৌবাচ্চায় এগুলোকে রেখে দেওয়া হলো, পরে পরে আমাদের প্রয়োজন মতো আমরা এগুলোকে ইউজ করলাম, মানে খেলাম আর কি। তো এই হচ্ছে অতিরিক্ত শ্বাসন। তো তার মানে শ্বসন কার্য সম্পন্ন 24 ঘন্টা হচ্ছে প্রতিটা জীবকোষের ক্ষেত্রে, হচ্ছে প্রতিটা জীবকোষে 24 আওয়ার শ্বসন কার্য হচ্ছে, এবং শ্বসনের বা রেসপিরেশনের মুখ্য উদ্দেশ্যই যেটা, সেটা হচ্ছে যে এনার্জিকে রিলিজ করা বা তাপশক্তিকে উৎপাদন করা, এই হচ্ছে শ্বসনের মুখ্য উদ্দেশ্য। তাহলে আজকের টোটাল ক্লাসটাকে যদি আমরা সামারি করি তাহলে কী দাঁড়ায়, প্রথমত দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমত শ্বসনের সংজ্ঞা প্রসঙ্গে কথা বললাম, দ্বিতীয়ত আমরা উদ্ভিদের শ্বাসঙ্গ সম্পর্কে কথা বললাম, তৃতীয়ত আমরা প্রাণীদের শ্বাস অঙ্গগুলো সম্পর্কে কথা বললাম। এরপরে পরবর্তী যে ক্লাস আমাদের হবে সেই ক্লাসে আমরা ফুসফুস, মানে মানুষের ফুসফুসের গঠন বা রেসপিরেশন ইন কেস অফ দ্য হিউম্যান বিংস, এটা সম্পর্কিত বিষয় আলোচনা হবে, এবং শ্বাস প্রক্রিয়া মানে মানুষের যে শ্বাস কার্য তা কীভাবে সম্পন্ন হচ্ছে সেই সম্পর্কিত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, এবং তারপরে আবার আমরা শ্বসনের যে প্রকারভেদ, অর্থাৎ স্বাবাদ শ্বসন পদ্ধতি, অবাধ শ্বসন পদ্ধতি, এগুলো সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। একটা কথা এখানে বলে রাখি আজকের এই ভিডিওতেই, সেটা হচ্ছে আজকে তো আমরা শ্বসনের বা রেসপিরেশনের জাস্ট একটা প্রিলিমিনারি ভিডিও দিলাম বা প্রিলিমিনারি একটা ক্লাস করলাম, বা বলতে পারো যে এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এর পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে, শ্বসনের যে পরপর যে ক্লাস আসবে, গ্লাইকোলাইসিস মেথড আছে, ক্রেবস সাইকেল আছে, তো এগুলোতে কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলোকে করতে হয়, যে প্রচুর বিক্রিয়া আছে গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্রে প্রচুর বিক্রিয়া আছে, তো এগুলো সম্পর্কে আমাদের করতে হবে। মেন পার্ট ওটাই, শ্বসনের ক্ষেত্রে মেন যে পার্ট সেটা হচ্ছে আমাদের রেসপিরেশনের পার্ট, এবং এই রেসপিরেশন ইন কেস অফ দ্য হিউম্যান বিংস, আর তারপর হচ্ছে তো স্বাবাদ শ্বসনের প্রসঙ্গেই যখন চলে আসবো তখন গ্লাইকোলাইসিস,
বা ক্রেবস চক্র, এটাই কিন্তু শ্বসনের সবথেকে মুখ্য পার্ট এবং এটা কোশ্চেন ক্যারি করবেই গ্যারেন্টেড। এখন যেটা বলার সেটা হচ্ছে এটা যে আগের আমি একটা ভিডিও দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি, মানে দুটো ক্লাস দিয়েছি, সেটা ছিল একটা ছিল লাইট রিয়াকশানের উপর আর একটা ছিল ডার্ক রিয়াকশানের উপর, মানে ফটোসিনথেসিসের ক্ষেত্রে আলোক দশা এবং অন্ধকার দশা, এই দুটোর উপরে আমি দুটো ভিডিও তোমাদেরকে পাঠিয়েছি। তো এই দুটো ভিডিওকে আরেকবার তোমরা ফলো করে রাখবে, যদি কোনো ছেলের মনে হয় যে আমার কাছে ভিডিও লিংক পাচ্ছি না বা কোনো কারণে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে ইন দ্য মিডিলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে আরেকবার ভিডিওকে ভিডিও লিংক দুটোকে আমি গ্রুপে ছেড়ে দেবো, তাহলে তোমাদের পক্ষে দেখতে সুবিধা হবে। কেন বলছি, কারণ ওখানে যে রিয়াকশানগুলো আমরা করেছি সেই রিয়াকশানগুলো আমাদের যখনই এর পরের দিনকে হয়তো লাগবে না, হয়তো নয় পরের দিন লাগবে না, কারণ পরের দিন আমরা রেসপিরেশন ইন কেস অফ দ্য হিউম্যান বিং সম্পর্কিত বিষয়ে আলোচনা করবো, কিন্তু তারপরেই যখনই আমরা গ্লাইকোলাইসিস ঢুকবো বা ক্রেবস সাইকেল ঢুকবো তখন কিন্তু ওগুলো লাগবে। ওই জন্য এত আগে থেকে বলে রাখলাম যে জাস্ট ওটা কিন্তু রিভাইজড করবে, এটা আমার ইনস্ট্রাকশান তোমাদের জন্য রইল আজকের। এবার আজকের যে ক্লাস আমরা করলাম সেই ক্লাসে যে কোশ্চেন হতে পারে সেগুলো সম্পর্কিত বিষয়ে এবার আলোচনা করে দিই, দিয়ে ভিডিওটাকে মানে ক্লাসটা শেষ করব। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ফার্স্ট টাইম যেটা সেটা হচ্ছে প্রথমত আসবে শ্বসন কাকে বলে, একদম খুব কমন কোশ্চেন এখনকার দিনেতে। কিন্তু একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে এখন লাইফ সায়েন্সের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো কোশ্চেন প্যাটার্নে কিন্তু শ্বসন কাকে বলে এই ধরনের কোশ্চেন এখন খুব নর্মালি কমই দিচ্ছে মাস্টারমশাইরা। তো এখন যেটা করছে সেটা হচ্ছে এটা যে এই শ্বসন প্রক্রিয়াতে কী উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়া কেন প্রয়োজন হয়, শ্বসন প্রক্রিয়া কতক্ষণ চলতে পারে, মানে তোমাকে ছোট্ট ছোট্ট করে এক নম্বর করে কোশ্চেন থ্রো করা হতে পারে। তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যাবাউট দ্যাট। এরপর হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস অঙ্গগুলো কীরকম, আমি আলোচনা প্রসঙ্গে বলেই গেলাম যে এখানে স্ট্রোমাটা আছে, লেন্টিসেল আছে, নেমাটোড আছে, এগুলো সম্পর্কে নামগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হচ্ছে। তোমাদের এখানে কিন্তু এই স্টোমাটাল রেসপিরেশন সম্পর্কে বা লেন্টিকুলার রেসপিরেশন প্রসঙ্গে যে ডিটেলস ডিসকাশন সেগুলো সম্পর্কিত বিষয়ে এখানে আলোচনা হয়েছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে ভাবতে হচ্ছে না, কিন্তু নামগুলো মনে রাখতে হচ্ছে। আর থার্ড হচ্ছে যে এই যে প্রাণীগুলোর নাম বললাম বা বোর্ডে লিখেও দিলাম যে এই এই প্রাণীগুলো দুটো দুটো করে বা তিনটা তিনটা করে এক্সাম্পল কিন্তু মনে রাখবে, এই কারণেই আমি বোর্ডে লিখেও দিয়েছি, তো এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে। তো এই হচ্ছে এখানকার কোশ্চেন। তার মানে দাঁড়ালো কি, শ্বসন কাকে বলছি, উদ্ভিদ উদ্ভিদের শ্বাস অঙ্গ কোনগুলো বা শ্বাস স্থান কোনগুলো, অঙ্গ নয় শ্বাসের স্থান কোনগুলো, এবং তোমার হচ্ছে যে প্রাণীদের যে শ্বাস অঙ্গ সেগুলো সম্পর্কিত নামগুলো তোমাদের মনে রাখতে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র নামগুলোকে মনে রাখছো এই পাঠে, এটা একটা নর্মালি দু নম্বর একটা টিকা দিতে পারে, হ্যাঁ ছোট্ট করে একটা টিকা দিয়ে দিল যে অতিরিক্ত শ্বাসযন্ত্র টিকা দেবে, তখন তোমাকে এইটুকুই লিখতে হবে, যেটুকু আমি তোমাকে জাস্ট বললাম সেইটুকুই দিতে হবে, কারণ তোমাদের তো এখানে অতিরিক্ত শ্বাসযন্ত্রের গঠনগত যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কিত বিষয়ে আলোচনা নেই, সুতরাং ভয়ের কিছু কারণ নেই। তো এগুলো আরও উচ্চতর ক্লাসে তোমরা গিয়ে পড়বে। এই হচ্ছে এই অবধি আলোচনা হলো আজকে। আর ভিডিও ফলো করো, বই খোলো, পড়ো, এনিথিং প্রবলেম উইল বি অ্যারাইজ, বলার কোনো অপেক্ষা রাখে না, তোমরা জানো যে আমার সঙ্গে কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার তোমাদের কাছে, তো কন্ট্যাক্ট করো, কোশ্চেন পাঠাও, আমরা তো অ্যাভেলেবল আছি তোমাদের জন্য। এবং শুধুমাত্র আমার ক্লাসের জন্যই আমি বলছি না, এন্টায়ার দ্য ভিডিও যত মাস্টারমশাইরা দিচ্ছেন তোমরা প্লিজ ওগুলোকে ফলো করো, প্রত্যেকের ভিডিও ফলো করো, বই খোলো, পড়ো, দেখো তোমাদের অসুবিধা কিছু হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে তো লড়াই করতেই হবে, তো লড়াই করে থাকাটাই তো আমাদের জীবন। থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর দিস সেশন, পরবর্তী সেশনে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। Thanks.